হচ্ছে বাদাম, কাজু বাদাম স্ম্যাশ করে দিচ্ছি। এখানে আমরা কাঁচামরিচ, ধনে পাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচ, ধনে পাতা, পেঁয়াজ এবং দারচিনি গুঁড়া, এলাচি গুঁড়া, গরম মশলা এবং শুকনো মরিচ দিয়ে, এটা হলো ঝাল, আর এটা হলো ঝালসারা। ঝালসারা এখানে কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ ছাড়া ধনে পাতা কুচি, শুকনো গরম মশলা। এখানে আমরা কাঁচামরিচ, ধনে পাতা কুচি, ঝাল ঝাল করার জন্য একটু বিট লবণ দিয়ে নিছি। এটা সেম ঝালসারা মিক্সড করবো হচ্ছে বাদাম, কাজু বাদামের গুঁড়া। এখন আমরা নিব লাল সরিষা, এটাকে আমরা একটু স্ম্যাশ করে নিব। সামান্য সরিষা একটু লাগবে। সরিষাগুলো স্ম্যাশ করে ফেললাম। তারপর আমরা এটার সাথে মিক্স করবো, এটার সাথে মিক্স করবো। সবগুলোতে সরিষা মাখানো হয়ে গেল। এটা ঝাল ছাড়া, এটা ঝাল দেওয়া। আমরা এখনো চিজ মিশাবো, আমরা এখনো চিজ মিশাবো। চিজগুলোকে একটু গরম করে নিলাম। এখন চিজগুলোকে আমরা কুচি কুচি করে নিব। হ্যাঁ, চিজগুলোকে আমরা একদম কুচি কুচি করে, একদম যত সম্ভব কুচি কুচি করে নিলাম। এখন আমরা ইনগ্রেডিয়েন্টের সাথে মেশাবো। চিজটা দিলে টেস্টটা খুব চমৎকার হয়, টেস্টগুলো। এটা ঝালসারা বাচ্চাদের জন্য। এখানে আমরা কী দিচ্ছি, চিজ, সরিষা বাটা, কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, বিট লবণ, তারপরে ধনে গুঁড়া, গরম মশলা, দারচিনি, এলাচি, সব। এই চিংড়ি মাছটার মধ্যে আমরা একটা পোর দিব, এগুলো সমস্ত পোর দিয়ে সব, তারপরে ব্রেড কাম করব। ব্রেড করার জন্য আমরা এই আগে থেকে রেডি করে রাখছি, এটা আমি ফ্রিজে দিয়ে প্রায় 2 ঘন্টা মতো আমরা এটা ম্যারিনেট করে রাখছি। এটাতে আমরা এখন ব্রেড তৈরি করব। এগুলো আমাদের ব্রেডটা, এখন আমরা কাটবো।
এভাবে আমরা স্টাফ করে দিলাম। এখানে চিজ আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, গরম মশলা মিশানো। তারপর আমরা এই রুটিটাকে আমরা কেটে নিছি, এটা তিল দেওয়া, তারপর এটার উপরে আমরা সুন্দর করে পেঁচা দেব। হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের যেই রেসিপিটা তৈরি করতেছি। Thank you.